সবাইকে আমি নাইম মুবিন সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সমান্যক বাড়াতে তিন কমিটি করবে বিরোধী ছাত্র আন্দোলন চলমান পরিস্থিতি পর্যালোচনা কর্মসূচি রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থায়ী সংগঠকদের মধ্য সমানক বাড়ানো নিয়ে চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেছে বিরোধী ছাত্র আন্দোলন এরপর জানাবো ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগীয় কর্মশালা সংস্কারে একত্রিশ দফা সারাদেশে মানুষের মধ্য ছড়িয়ে দিতে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বিএনপি উনিশে নভেম্বর রাজধানী ঢাকা দিয়ে এই কার্যক্রমের সূচনা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এরপর পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতে কর্মশালা করা হবে জানাব আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সিলরকে স্টার্ন রিলিজ সম্প্রতি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলকে হেনস্থা করার ঘটনায় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামের চাকুরি বাতিল করা হয়েছে তাকে দ্রুত সময়ের মধ্যে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে এদিকে সমান্যক পরিছে কমিউনিস্ট পার্টির পথসভায় বাধা দেয়ার অভিযোগ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির পথসভায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে সমান্যক পরিচয় দেওয়া একদল যুবকের বিরুদ্ধে এ সময় তাদের বিরুদ্ধে ব্যানার ছিনে নেয়া মাইক ছিনে নেয়া এবং চেয়ার ভাংচুরের অভিযোগ ওঠে জানাব আইনশৃঙ্খলার ব্যর্থতায় রাজধানীতে সক্রিয় অপরাধীরা পাঁচই আগস্টের পর রাজধানীতে সক্রিয় হচ্ছে অপরাধীরা সেপ্টেম্বর অক্টোবরে ঢাকায় সিনতাই চাঁদাবাজি দখলদারিত্ব স নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় খুন হন অন্তত আটষট্টি জন যেখানে শুধু মোহাম্মদপুরেই জন এই যেমন গত আঠারোই সেপ্টেম্বর সকাল আটটায় মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মহসিন নামে এক ব্যবসায়ী হঠাৎ দেশে অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় কয়েকজন এবং সর্বশেষ জানাব মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে তিন লাখ ডলার জরিমানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে তিন লাখ ডলার জরিমানা করেছে দেশটির একটি আদালত মানহানির এক মামলায় অন্য আরেক রাজনীতিবিদকে এই ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সমানক বাড়াতে তিন কমিটি করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলমান পরিস্থিতি পর্যালোচনা কর্মসূচি রূপরেখা নির্ধারণ এবং কেন্দ্রীয় স্থানীয় সংগঠকদের মধ্যে সমান্যক বাড়াতে চার ঘণ্টা ব্যাপী রুদ্ধদার বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার তেরোই নভেম্বর বিকেলে বাংলাদেশ এর রাজধানী বাংলা মোটরে রুপান্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে একশো জন সমানক ও সসমানকের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টআশি জন বৈঠকসূত্র থেকে জানা যায় সমান্যক বাড়াতে তিন ধরনের কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে তারা প্রথমত সপ্তাহের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্বাহী কমিটি গঠন করা হবে কমিটিতে ২০ থেকে বাইশ জনের সদস্য করা হবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করাও থাকবেন দ্বিতীয় একটি অর্গানাইজেশন সাংগঠনিক টিম থাকবে এই টিম একাধিক ছেলে বিভক্ত থাকবে এবং সেল অনুযায়ী কাজ করবে এবং অর্গানাইজিং ডিমে মাসের মধ্য গঠন করার জন্য বলা হয়েছে দ্বিতীয়ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্গা নোগ্রাম দেখানো হয়েছে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি সেটি একটি সপ্তাহের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এছাড়াও পনেরোই নভেম্বর বৈষম্য বিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের একশো দিন উপলক্ষে ঢাকা ও ঢাকার বাইরে আন্দোলনে আহতদের খোঁজখবর নেবে কেন্দ্রীয় কমিটি পাশাপাশি ঢাকায় শহীদ পরিবারের সঙ্গে মত বিনিময় করবেন তারা বৈঠকে কেন্দ্রীয় সমন্বয়কের মধ্যে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ রিফাত রশিদ আরিফ সৈল উমামা মাসুদ বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ আগস্টে আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার সরকারের হল উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে এ সময় তিনি জানান বিপ্লবের একশো দিন উপলক্ষে আন্দোলনে শহীদ আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি दे উনিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে বিএনপির বিভাগেও কর্মশালা রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা সারাদেশে মানুষের মধ্য দিতে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বিএনপি করার সিদ্ধান্ত নিয়েছে দলটি এরপর কার্যক্রমে অন্য বিভাগগুলোর কর্মশালা করা হবে গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রশিক্ষণ বিষয়ক কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে কর্মসূচির অংশ হিসেবে উনিশে নভেম্বর ঢাকায় কর্মশালা অনুষ্ঠিত হবে এরপর তেইশে নভেম্বর চট্টগ্রাম ও রাজশাহী পঁচিশে সিলেট দুই ডিসেম্বর ময়মনসিং সাতই ডিসেম্বর রংপুর বরিশাল এবং একুশে কর্মশালা অনুষ্ঠিত হবে প্রশিক্ষণ বিষয়ক কমিটির সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সবাই অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদ ও প্রশিক্ষণ কমিটির সদস্য সচিব এবি এম মোশারিফ হোসেন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশিদা বেগম হীরা ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুয়া রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সোয়েদ শাহিন শকত খুলনা বিভাগীয় সো সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু চট্টগ্রাম বিভাগীয় সো সাংগঠনিক সম্পাদক হারুনু রশিদ বরিশাল বিভাগীয় সো সাংগঠনিক সম্পাদক কুদ্দুস রহমান ফরিদপুর বিভাগীয় সো সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ময়মনসিং বিভাগীয় সো সম্পাদক ওয়ারেস সালি মামুন রংপুর বিভাগীয় সো সম্পাদক আব্দুল খালেক সহ প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রেনু সৌযাত্রা ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দপ্তরে সংযুক্ত মো সাত্তার পাটোয়ারি দশ বিভাগের বড় সমাবেশের পরিকল্পনা ঘোষণা করা হয় আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় জেনেভা মিশনের শ্রম কাউন্সিলরকে থেকে বাতিল করা হয়েছে সুইজারল্যান্ডে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুলকে ঘটনায় বাংলাদেশি মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্টার্ন রিলিজ করা হয়েছে দ্রুত সময়ের মধ্যে কামরুল ইসলামকে ঢাকায় ফিরতে বলা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে সব তথ্য নিশ্চিত করেছে জেনে ভায় আন্তর্জাতিক শ্রম ও সংস্থান আইএল ও গভর্নিং বডি ও সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে গত বৃহস্পতিবার দেশে ফিরছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি দূতাবাসের প্রোটোকল গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে পৌঁছান গাড়ি থেকে নামার পরে হঠাৎ একদল লোক এসে তাকে ঘিরে ধরে হেনস্থা করে এ সময় আসিফ নজরুলের সঙ্গে ছিলেন জেনেভা মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম মিশনের স্থানীয় কর্মী হিসেবে নিয়োগ প্রাপ্ত মিজান কিন্তু এ সময় তারা দুইজনই চুপচাপ ছিলেন জানা গেছে মিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম ইস্টার্ন রিলিজের পাশাপাশি কামরুল ইসলাম দু হাজার একুশ সালে জেনেবায় বাংলাদেশ মিশনের শ্রম উইং এর কর্মকর্তা হিসেবে যোগ দেন উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তায় আগে প্রবাসী কল্যাণ সচিবের একান্ত সচিব ছিলেন কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনাকে সরকার পূর্ব পরিকল্পিত বলে মনে করছে এ ব্যাপারে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন থেকে ঢাকা একটি প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে জেনেভায় অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনার পর বুধবার মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি একটি পরিপত্র পাঠানো হয়েছে এই পরিপত্রের মিশনগুলোকে সরকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরের সময় দুটি বিষয় সচেষ্ট থাকতে বলা হয়েছে প্রথমত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ প্রোটোকল দেওয়া বাংলাদেশের মিশনগুলোর বিশেষ দায়িত্ব এ দায়িত্ব পালনে শৈথিল্যের কোনো সুযোগ নেই দ্বিতীয়ত বিদেশি মিশনগুলোকে ধরনের সফর শুরুর আগেই সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সফরের সময় যে কোনো অনভিপ্রেত ঘটনায় এড়াতে আরও সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য গত সাতই নভেম্বর আসিফ নজরুলকে হেনস্থা করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে সমান্যক পরিচয়ে কমিউনিস্ট পার্টির পথসভায় বাধা দেওয়ার অভিযোগ পঞ্চগড়ে তেতুলিয়ায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এ সময় সমান্যক পরিচয়ে একদল যুবক তাদের ব্যানার ছিনে নেয় মাইক কেড়ে নেয় এবং দেয়ালে ভাংচুরের অভিযোগ ওঠে বুধবার তেরোই নভেম্বর দুপুরে উপজেলা শহরের তেতুলতলা এলাকায় শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্রের জাগরণ যাত্রা শীর্ষক পথসভায় ঘটনা ঘটে এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক হাসনাত আবদুল্লাকে অভিযোগ দিয়েছে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স এদিকে এই ঘটনার পরে পথসভা শেষে ঘটনাস্থল থেকে চলে যায় সিপিবির নেতারা পরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লিখেছেন তেঁতুলিয়া পঞ্চগড়ের তলায় পথসভায় বক্তব্য শেষ করতে পারলাম না পথসভা শেষে শেষ করতে দেয়া হল না ওরা কারা প্রশাসনের কোনো ভূমিকা নেই সারাদিন অন্যান্য কর্মসূচি চলবে ধৈর্যরও সীমা আছে মূর্তেই পোস্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ নিয়ে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে